আমাদের দেশের কিছু বাপ মা আছে নিজের ছেলে মেয়েরে কুত্তার বাচ্চা কয়ে গালি দেয় কি দেয় না? আচ্ছা আপনি বলেন তো, কোন বাপ যদি তার সন্তানেরে কুত্তার বাচ্চা কয়ে গালি দেয়, আমি ভাষাটা এইভাবে বললাম, তাহলে কুত্তাটা এখানে কে? এর মতো মূর্খ বেয়াদব দুনিয়াতে কি গাছে ধরে? দুনিয়ার মা বাপ যারা শুনছেন কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনি যে আপনার বাচ্চাকে গালি দেন, এই গালি কিন্তু আপনার উপরে চলে আসে। বাংলাদেশের একটা কথা আছে, উপরের দিকে থুতু দিলে নিজের উপরে পড়ে। কোনো বাপ কোনো মা তার সন্তানকে যদি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দেয়, তাহলে সেই জিনিসটা উনি নিজে হয়ে যায়, এর কাছ থেকে আদব শিক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি একটা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আপনারা অনেকেই হয়েছেন। রাস্তাঘাটে যদি কোথাও কোনো ঝগড়াঝাটি হইতো ছোটোবেলা, বাড়িতে আসা বলতাম না, কারণ বললে আরও মাইর খাওয়া লাগবে। রাস্তার মধ্যে ঝগড়া করে আসছি, কিছু কিছু পরিবার দেখছি রাস্তায় ঝগড়া করে বাড়িতে যায়, বাপেরে কইছে মায়েরে কইছে, ওরা লাঠি সোঁটা লইয়া বাইর হইছে, আমার ছেলেরে গালি দিল, আমার ছেলের সাথে ঝগড়া করলো। এটা এক ধরনের ফ্যামিলি। আর আমরা যে ধরনের ফ্যামিলিতে বড় হয়েছি, ঝগড়া করে যাইয়া যদি বাড়িতে বলতাম যে অমুক জায়গায় ঝগড়া করছি, কার সাথে ঝগড়া হয়েছে কি হয়েছে জিজ্ঞেস করবে না, দৈরা আগে আম করে ফিরাইব। স্কুলে পিট্টি খাইছি, বাড়িতে ডরে যায় কই নাই। কিছু কিছু পরিবার দেখছি বাচ্চাদেরকে টিচার মারছে, বাড়িতে যায় কইছে বাপ বিচার লয়ে গেছে স্কুলে। আর আমরা এমন এক পরিবারে বড় হয়েছি, স্কুলে তো মার খাইছি, এটা লুগায় রাখতাম, দেখাইতাম না, কারণ বাড়িতে বললে আরো মার দিবে। তাইলে আপনি বলেন পরিবারের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি যে আপনার ছেলেরে মেয়েরে উস্কে দেন, আপনি আপনার ছেলে মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। আপনার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, হতে পারে একটা দুইটা পিট্টি খাইছে, অনেক বেশি বাচ্চাদেরকে পিটানো এটা আমরাও সমর্থন করি না, কিন্তু হালকা পাতলা মাইট দেওয়ার দরকার আছে না নাই? হালকা পাতলা মাইট না দিলে বাচ্চারা সোজা পথে আসে না। যতটা পারেন বুঝে বাচ্চাদেরকে সঠিক পথে আনবেন, কিন্তু ছোট্টবেলা থেকে যদি আপনি বাচ্চাকে প্রশ্রয় দেন, এই বাচ্চা কখনো আদব শিখবে না, বড় হয়ে যাওয়ার পরে আপনার সাথে বেয়াদবি করার সম্ভাবনা আছে না নাই? আপনি খবর নিয়ে দেখেন, যে সমস্ত মা বাপ ছোটবেলা বাচ্চাদেরকে আদব শিখাতে ব্যর্থ হয়েছে, বড় হওয়ার পরে ওই তাদের সাথেই তাদের ছেলে মেয়েরা বেয়াদবি করে করে না? এই জন্য আবার দেখছি বাপ মা তারা তাদের বাপ মার সাথে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছে, ছেলেরা এখন তাদের সাথে খারাপ ব্যবহার করে। যখন কয় খারাপ ব্যবহার করস কেন, কয় তুমিও তো তোমার বাপের লোকে করছো। আমি এমনও বিচার করছি, বাপ আর পোলারে নিয়ে বইছি, পোলায় কয় হুজুর আমার বাপেও আমার দাদারে কষ্ট দিছে, এর লাগে আমিও দিই। বাপের মুখ বন্ধ, বাপের মুখ কি? তাহলে বুঝা গেছে আদব কায়দাটা পারিবারিক শিক্ষা, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, এগুলো উঠে যাচ্ছে। হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে ঘরে বসে আদব শিক্ষা দিয়েছেন, হযরত লোকমান হাকিম তার ছেলেকে কথায় কথায় নসিহত করতেন। একটা বাপ তার সন্তানকে নসিহত করে এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকমান হাকিমের নসিহতগুলো এত বেশি ভালো লেগেছিল, যার কারণে লোকমানের নামে একটা সুরা নাজেল করে। হযরতে লোকমান আলাইহিস সালামের করা ছেলের প্রতি নসিহতগুলা আমাদের জন্য কোরআনে নাজেল করে দিলেন কে? কোরআন এটা এমন জিনিস না যে এই কোরআনটা এমন কোনো কিতাবই না যে আপনি এটাকে হালকাভাবে নেবেন। আপনি চিন্তা করেন তো, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, আর এই নসিহতগুলো আমাদের জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনে সূরা আকারে নাজল করে দিচ্ছে। আর বাপের নসিহতটা কি? এবার খেয়াল করেন, বাপ বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও ছেলে ও লা আদলা ও বৎস খবরদার শিরিক করো না, এটা আল্লাহর পছন্দ হয়েছে, কোরআনে আল্লাহ দিছে। আবার বাপ বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, ও ছেলে খবরদার নামাজ কায়েম করো,
ও বৎস আমার সন্তান নামাজ কায়েম করো, তাহলে এখানে আপনি হচ্ছে একটু চিন্তা করে দেখেন, বাপ নসিহত করতেছে ছেলেকে তুমি নামাজ কায়েম করো, তুমি শিরিক করো না, তুমি ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাও আর ধৈর্য ধারণ করো, জীবন চলতে যায়া তোমার উপরে যত বিপদ আসুক না কেন খবরদার ধৈর্য হারা হলে হবে না, শেষ পর্যন্ত ধৈর্য ধরো। এই নসিহতগুলো আমাদের বাপরা সন্তানদের প্রতি করার দরকার আছে না? না। কিন্তু বর্তমান পরিবেশটা কি জানেন, মা চাকরি করে, বাপও চাকরি করে, মা আসে বিকাল পাঁচটায়, বাপ আসে রাত আটটায়, আসার পরে ছেলে মেয়ের সাথে আর দেখা সাক্ষাৎ নাই। কিসের কি বাপ কি মা কি, এ ধরনের লানত প্রাপ্ত পরিবার আমাদের সমাজে আছে না নাই? লানত প্রাপ্ত পরিবার। আপনি বাপ, আপনার দায়িত্ব ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়া রাত্রে যতটা আপনি ঘরে যান। আপনি মা, আপনার দায়িত্ব আপনার ছেলে মেয়েটা কিভাবে কথা বলে কিভাবে আচরণ করে আপনাকে খেয়াল করা। আমি এটা ছোটবেলার কথা বলি, আমাদের পরিবারে আমরা বড় ভাইকে বাইজু বলে ডাকতাম, বুঝেন কথা, কি বলতাম, বাইজু। তো আমি, আমার স্পষ্ট মনে আছে, আমি আমার মায়ের কোলে বসা, ঘরের মধ্যে সবাই আপেল খাইতেছে, আগের দিনের আপেল খুব মিষ্টি ছিল, সবাইরে একটা করে আপেল দিছে, তা আমার ইমিডিয়েট বড় যে ভাইটা তারে দিছে দুইটা, সে নিছে আর কি কাইন্দা কেটা। আমি শুধু আমার মাকে জীবনে একবার তুমি করে বলছি, জীবনে আমার যদ্দুর মনে পড়ে, আমি শুধু বলছি তোমার ছেলে যে দুইটা নিল, এতটুকুই বলছি। ঠিক আমার যে ভাইজু ওখান থেকে উঠে এসে আমার মায়ের কোলে আমি বসা, এমন জোরে আমার একটা ছটকানা দিছে, আমার জীবনে আমি আমার ছোটদেরকে আমি তুই কইরা কই নাই আর জীবনে, সবসময় আপনি কইরা বলছি। এটা হলো আদব, বলেন এটা কি এমন থাপ্পড় দিছে? এটা আপনাদের জন্য আমি বলতেছি, আমার স্মৃতিচারণ করলাম, জীবনে কোনোদিন আর আমি আমার মাকে তুমি কইরা বলি নাই। কিন্তু ওই দিন যদি আমাকে এই থাপ্পড়টা না দিত, আমি কিন্তু আবার আরেকদিন বলতাম তুমি করে। কথা কি বুঝতেছেন? তাহলে আদব কায়দাটা পরিবার থেকে শিখতে হয়। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, আপনি ঘরে যাওয়ার পরে আপনার ছেলেরে তুই তামার, এই তুই কই রে, এই তুই কই রে, তা আপনার আচরণ তো ঠিক নেই। আপনি আপনার ছেলে মেয়েকে তুই তুই করেন কেন? আপনি আপনার ছেলে মেয়েকে যদি আপনি কইরা বলেন, তুমি কইরা বলেন, আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে। আর আপনি তারে হই নির্ভূত, যুগী নির্ভূত বলে না? অনেক বাপ আছে নিজের সন্তানরে গালি, এই হৈনির পুত, এই উমকের পুত, এই তোমকের পুত। এগুলো ইসলামে জায়েজ? ইসলামের আরেকটা প্রতিচ্ছবি হলো আদব কায়দা, আদব লেহাজ। আদবটা কি, আসেন এ ব্যাপারে আলোচনা করি। আদব শব্দটি আরবি শব্দ, এটা বাংলায় বহুল প্রচলিত একটি শব্দ, কিন্তু আদব শব্দের অর্থ হলো বিনয়ী, নম্র, ভদ্র, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, শোভনতা, শিষ্টাচার। সুবহানাল্লাহ বলেন, আমি কিন্তু দশটা বলছি আদব। এগুলো সব কি? আদব শব্দের অর্থ হলো নিয়ম নীতি, নিয়ম নীতি মাইনা চলা, এটা আদব। দুই নম্বরে আদব কায়দার আরেকটা অর্থ হলো নম্রতা, ভদ্রতা, নম্রতা, ভদ্রতা, এটাও আদব। সভ্যতা, কৃষ্টি, কালচার, সুশিক্ষা, নৈতিকতা, মানসিকতা, শোভনতা, শিষ্টাচার, এক কথায় যে কথা যে আচরণ দ্বারা মানুষ তৃপ্তি পায় ওইটাকেই বলা হয় আদব, যেটার দ্বারা মানুষ কি পায়, তৃপ্তি পায়, আদব। এই আদব কায়দার মানে হলো ভদ্র সমাজের, ভদ্র সমাজের রীতি পদ্ধতি, ভদ্রতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, একজন কৃষক, বলেন শব্দটা কি বললাম, একজন কৃষক আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে, লোকের ভিড়ে ঢুকতে পারতেছে না। আল্লাহ রাসূল বুঝলেন লোকটা ঢুকতে চায়, রাসূল বলেন তাকে আসতে দাও। কৃষক এসে বলেন হুজুর আপনার সাথে একটু হাত মিলাবো, আল্লাহ রাসূল হাতটা দিলেন। রাসূলের হাত তো নরম, তুলার মতো নরম ছিল, তো কৃষকের হাত কি নরম থাকে না শক্ত থাকে? রাসূল বললেন তোমার হাত এত শক্ত কেন? লোকটা বলল হুজুর আমি কৃষক,
কৃষি কাজ করে খাই, মাটি কাটি, আমি মাটিকে চাষাবাদ করি। রাসূল এই কৃষকের হাত ধরে উপরের দিকে উঠাইয়া সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা কি জান্নাতি হাত দেখতে চাও? যদি জান্নাতি হাত দেখতে চাও, কৃষকের হাতের দিকে তাকাও। রাসূল তখন প্রেসিডেন্ট, আপনি চিন্তা করছেন, রাসূল তখন কি প্রেসিডেন্ট, তিনি একজন কৃষকের সম্মান দিতেছে, হাত তুললা কয় তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও, কৃষকের হাতের দিকে তাকাও। কৃষক কেঁদে দিস যে রাসূল আপনি আমাকে এত সম্মান দিলেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করুক। আমরা তো কৃষকরে মানুষই মনে করি না, অথচ আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, ম্যাক্সিমাম নবীরা ছিলেন কৃষক, রাখাল, কামার, কুমার, দর্জি। সুবহানাল্লাহ ভাই, যে রাষ্ট্রপ্রধানও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, নবীদের মধ্যে কৃষক ছিল, দর্জি ছিল, কাঠ মিস্ত্রি ছিল, নূহ আলাইহিস সালাম কি মিস্ত্রি ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন কি না কামার, আপনার খবর আছে, তিনি কামার ছিলেন। অনেক নবীরা কুমার ছিলেন, অনেক নবীরা কৃষক ছিলেন, আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীও ছিলেন, কৃষকও ছিলেন, রাখালও ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনের প্রথম চাকরিটা শুরু হয়েছে রাখালগিরি দিয়ে, হযরতে শোয়াইব আলাইহিস সালামের ঘরে গরু ছাগল রাখতেন। আবার নবীরা ব্যবসাও, আবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কি ছিলেন, পুরা পৃথিবী শাসন করছে, পুরা পৃথিবী শাসন করছে সুলাইমান আলাইহিস সালাম। তিনি, আপনি কইবেন যে হুজুর চলছে কেমনে, চলছে কেমনে, এটা কোরআনে আছে না? তিনি তক্তার মধ্যে বসতেন, তক্তাকে যেখানে বলতেন উরু জাহাজের মতো ওখানে নিয়ে যেত। এই তক্তাটাও বিজ্ঞানীরা খুঁজে পাইছে, আপনি গুগলে ঢুকলে ডিসকভারি দেখলে আপনি পাবেন, নূহ আলাইহিস সালামের সেই তক্তাটাও তারা খুঁজে পাইছে, নৌকাটাও খুঁজে পাইছে। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে একজন কবি বলেছেন, জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। মুসলমান ইতিহাস খুবই গৌরব উজ্জ্বল ইতিহাস, এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক মুসলমান। আপনি কি জানেন গণিতের আবিষ্কারক একজন মুসলমান? আমরা এখন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছি কি যাই নাই, বুইয়াবাড়ির মতো আর কি, বুইয়াবাড়ি, যারা বুইয়া আছেন তারা রাগ করেন না, বুইয়াবাড়ি বলা হয় যারা ভূ সম্পদের মালিকা ছিল, তার মানে অসংখ্য জমি জমা আছে। কিন্তু বর্তমান যারা বুইয়া খোঁজ লয়ে দেখেন বেস্তে 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 ভিডাড়া ছাড়া কিচ্ছু নেই, সেম মুসলমানদের অবস্থা। মুসলমানরা ছিল এই পৃথিবীর রাজা, এই পৃথিবী শাসন করছে মুসলমানেরা, লেখা পড়া ছাইরা দিয়া বইয়া 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 সব শেষ করে দিছি আমরা। ইবনে সিনা তিনি কি ছোটখাটো বিজ্ঞানী ছিলেন? চিকিৎসা বিজ্ঞানী, কত বড় আল বিরুনি, আপনি চিন্তা করতে পারেন কত বড় জ্ঞানী বিজ্ঞানী ছিলেন আল বিরুনি, তার পায়ের সমান জ্ঞান বর্তমান বিজ্ঞানীদের নাই। এই যে সৌরজগৎ ক্যালেন্ডার দেখেন আপনারা, ক্যালেন্ডার হিসাব করেন, এগুলা মুসলমানদের আবিষ্কার করা। ভারতে একটা জায়গায় আছে সূর্যের টাইমকে গণনা করার জন্য তারা একটা জাদুঘর বানাইছে, পাথর দিয়া সূর্যের আলোটা পাথরের গায়ে কোন জায়গায় পড়লে কয়টা বাজে এটা পাথর দিয়া অঙ্কন করে বানাইছে, এটার জনক ছিলেন মুসলমান। মুসলমানদের জ্ঞানের কোনো অভাব নাই। ওমা উথি তো মিনাল ইলমে ইল্লা, সব হারায় গেছে, সব হারায় গেছে। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।